এবার প্রত্যেকে দেখো ইন্টিগ্রেশনের নামকরণ কাকে আমরা বলবো সমাকল্য কাকে বলবো সমাকলন কাকে বলবো আমরা সমাকল ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু স্টুডেন্টস সেখানে গুলিয়ে ফেলে দেখো আমরা একটা ফাংশানের সমাকল নির্ণয় করি কেমন তো মাথায় রাখবে এখানে একটা জিনিস মাথায় রাখবে সবাই দেখো এখানে আমরা যার সমাকল নির্ণয় করি যার সমাকল নির্ণয় করি অর্থাৎ এফেক্সের সমাকল নির্ণয় করছি না ওই জন্য এই এফেক্সটাকে বলা হয় সমাকল্য ক্লিয়ার আমরা যার সমাকল নির্ণয় করি তাকে বলা হয় কি সমাকল্য ঠিক আছে আচ্ছা আমরা আমরা কি নির্ণয় করছি আমরা কি নির্ণয় করছি আমরা নির্ণয় করছি সমাকল আমরা নির্ণয় করছি সমাকল ওকে ওই কারণে দেখবে বই লেখা থাকবে সমাকল নির্ণয় করো আর আমি সমাকলকে সমাকল নির্ণয় করার পর ধরো কোনো একটা রেজাল্ট পেলাম অ্যান্সার পেলাম ঠিক আছে তো এই অ্যান্সারটা যে ম্যাথডে পেলাম যে পদ্ধতিতে পেলাম ওই পদ্ধতির নাম হচ্ছে সমাকলন এই হচ্ছে সমাকল্য সমাকল আর সমাকলনের মধ্যে পার্থক্য ক্লিয়ার কোনো সমস্যার কারণ তাহলে যার আমরা ইনটিকেশান করব সেই ফাংশানটাকে কি বলছি সমাকল্য আমরা যেটা নির্ণয় করবো যার নির্ণয় করছি তাকে বলছি সমাকল আর যে টেকনিকে যে মেথডে নির্ণয় করছি ওই মেথডটার নাম হচ্ছে কি সমাকলন এখন একটা বিষয় রয়েছে কি বলতো এই যে সমাকল্য আছে না সমাকল্য দেখবে ডেরিভেটিভের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যে কোনো ফাংশান দিক না কেন আমরা অটোমেটিক্যালি ক্যালকুলেশান স্টার্ট করে দিই কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু অত সহজে করা যায় না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখতে হবে যে এই সমাকল্য আদর্শ আকারে বানানো আছে কি না আদর্শ আকারে বানানো আছে কি না স্যার আদর্শ আকার মানে আদর্শ আকার মানে হচ্ছে ফর্মুলাতে পড়বে এরকম লুক মানে ভাবো ডেরিভেটিভে কি ফর্মুলা তুমি জানো এবার পাটাপাট পাটাপাট অঙ্ক শুরু করেছো যেমন নিয়মে শিখেছিলাম তোমাদের সাপের ছো বলে মৃত্যু টেকনিক অঙ্ক করে দিচ্ছ বাট ইন্ডিকেশান বলছে দাদা ভাই আমার যে লিমিটেড কয়েকটা ফর্মুলা আছে যদি ফর্মুলার সঙ্গে হুবু মেলে তবে তুই অঙ্কটা করতে পারবি আর ফর্মুলার সঙ্গে হুবু না মিললে অঙ্ক করতে পারবি না কেমন তার মানে এই যে সমাকল্য ওকে আদর্শ আকার হতে হবে আদর্শ আকার মানে ফর্মুলাতে পড়বে এমন আকার এমন আকার ক্লিয়ার ডিরেক্ট একদম ফর্মুলায় পড়বে এরকম কিন্তু লুক হতে হবে এই সমাকল্যটাকে তবেই তুমি অঙ্ক করতে পারবে নচেত নয় ক্লিয়ার আচ্ছা এবার এক্ষেত্রে বলে রাখি তোমাদের না এই সমাকল্যটাকে ডিরেক্ট ফর্মলায় পড়বে এরকম আকারটা দেওয়া থাকতে পারে অথবা এই সমাকল্য তোমাকে এমনভাবে বলল এমনভাবে বলল যে তোমাকে হয়তো ক্যালকুলেশন করে আদর্শ আকারে নিয়ে আসতে হচ্ছে অথবা তোমাকে সমাকল্যটাকে এমন করে দিচ্ছে যে হয়তো কারো হেল্প লাগছে কোনো একটা ফাংশনের হেল্প লাগছে যার ফলে তুমি আদর্শ আকারে পাচ্ছ মানে ভাবো সমাকল্যটাকে তোমাকে ঘুরিয়ে পেটছিয়ে দুমুরে মুছে দেবে ক্লিয়ার হয় তোমাকে ডাইরেক্ট বলে দিল একদম ডিরেক্টলি ফর্মুলায় পড়বে তো চলো একটা উদাহরণ দেখাতে তাহলে বুঝতে পারবে আমি তোমাদের একটা ফর্মুলা শেখা আগে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি কেমন জাস্ট বলে রাখি ইনটিগ্রেশান এক্স টু দি পর এন ডি এক্স আমরা প্রত্যেকে জানি এর সূত্র হচ্ছে এক্স টু দি পর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটা ফর্মুলা কেমন এটা মনে রাখবে আপাতত মনে রাখো যখন আমি ফর্মুলা শেখাবো তখন দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো কী বললাম ইনটিগ্রেশান এক্স টু দি পর এন ডি এক্স ওর সূত্র কি এক্স টু দি পর পাওয়ারের সঙ্গে যোগ করবো আর ওই পাওয়ারটা ভাগ করে দেবো কেমন প্লাস সি এইবার চলো আমি এই তিন রকম ধাঁচে তোমাদের অঙ্ক দিচ্ছি যাতে ফিল করতে পারো বিষয়টা কি বলতে চাইছি আমি প্রথম ধাঁচটা কি এই যে সমাকল্য দেখো ইনটিগ্রেশান ডিএক্স তো যে সমাকল্যটা দিচ্ছে একদম এক্স টু দি পর সেভেন দিল দেখো তো এক্স টু দি পর এন ডিরেক্ট রূপ দেয়নি দিয়েছে কিনা দেখো আমি বললাম কি একদম ডাইরেক্ট লুক দিচ্ছে একদম ডিরেক্ট ফর্মুলা ফর্মুলাতে পড়বে এরকম আকার দিয়ে দিয়েছে স্যার ফর্মুলা বলতে এক্স টু দি পর এন ডি এক্স এক্স টু দি পর সেভেন ডি এক্স তো আমাকে যদি এরকম দেয় বলো সূত্র কি হবে এক্স টু দি পর পাওয়ারের সঙ্গে এক যোগ সেভেনের সঙ্গে এক যোগ মানে এইট বাই কত এইট প্লাস সি দেখো আরামসে অঙ্ক হয়ে গেল কেমন নেক্সট কি নেক্সট তোমাকে এরকম ডিরেক্ট ফর্মুলা আকারে পড়বে এরকম দেবে না বরং ক্যালকুলেশানের দলে ফেলে দেবে কীরকম দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার নাইন বাই এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স ক্লিয়ার তোমাকে এরকম অঙ্ক দিল তুমি দেখো এরকম অঙ্ক থেকে বুঝতে পারছি স্যার আমাকে আরও কিছু ক্যালকুলেশান করতে হবে এখানে তো দেখো যখন তোমরা ক্যালকুলেশান করবে বলো তো এক্সের পাওয়ার নয় বাই এক্সের পাওয়ার টু কত হয় এক্সের পাওয়ার সেভেন না ইন্টু ডি এক্স দেখো আমি ফাংশনের মধ্যে একটু গণনা করলাম গণনা করার পর দেখছি এমা মা অঙ্কের যে লুক অঙ্কের যে চেহারা অঙ্কের যে ফিগার এটা কিন্তু ফর্মুলার লুকে চলে এসছে আর ফর্মুলার লুকে এসছে ওই কারণে কি বলবো আমি এক্সের পাওয়ার সেভেন প্লাস ওয়ান মানে কত এইট বাই কত এইট প্লাস সি তো এই গেল আমাদের দুরকম টাইপ তোমাকে ডিরেক্টলি সূত্রেই পড়বে এরকম দিয়ে দিয়েছিল সেকেন্ড কি ডিরেক্ট সূত্রে পড়ছে না আমাকে একটু গণনা করতে হচ্ছে ফাংশানটাকে ঠিক আছে এরকম দিতে পারে আর একভাবে দিতে পারে আমাদের সেটা কীরকম ইনটিগ্রেশান টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি তার পাওয়ার সেভেন ইন্টু ডিএক্স কেমন ইন্টিগ্রেশন টু এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার সেভেন ডিএক্স এখন তোমরাই বলো ঠিক আছে আমাদের কারোর হেল্প লাগবে যার হেল্প লাগবে ওটাকে বলি আমরা পরিবর্ত পদ্ধতি পরিবর্ত পদ্ধতি ক্লিয়ার যার হেল্প লাগবে দেখো আমি কোনো মতেই এই ফান্ডাটাকে এরকম লুকে আনতে পারছি না ঠিক আছে তখন আমরা করব কি আমরা তখন বলবো ভাই টু এক্স প্লাস থ্রি দেখ ভাই তুই এমনভাবে আছিস পাওয়ারটা যদি কম টম থাকতো মাফ করে দিতাম বাট এমন পাওয়ার নিয়ে আছিস তুই সেভেন যে ওকে ফমলাতেও ভাঙতে পারছি না আমি আর তুই কারো ফমলার লুকেও আসছিস না মহা সমস্যা তখন করবো কি তখন আমরা চেষ্টা করবো কি পরিবর্তন পদ্ধতি মানে এই ফাংশানটাকে পুরো পরিবর্তন করে দেবো কেমন করে দেখে নাম আমরা টু এক্স প্লাস থ্রিকে বলবো দেখ ভাই তোর দ্বারা কাজ হবে না তুই চল ভাগ তুই মানে আমি টু এক্স প্লাস থ্রিকে কী ধরে নেবো জেড ধরে নেব ক্লিয়ার কোনো সমস্যা নেই অবধি আচ্ছা এবার তোমরাই বলো তো আমি যদি ওকে ডেরিভেটিভ করি এক্সের কী পাবো টু ইন্টু না মানে টু প্লাস সমান কত সমান ডিজেড ডিএক্স এক্সের ডেরিভেটিভ করলাম কী বুঝতে পারলে বিষয়টা দেখো জেডের ডেরিভেটিভ কী হবে ডিজেড ডিএক্স আর তিনের ডেরিভেটিভ কত হবে জিরো আর টু এক্সের জন্য টু ইন্টু আচ্ছা আমি কীরকম লিখতে পারি একটু গুণ করে দিই তাহলে টু ইন্টু ডি সমান কত বলো ডিজেট ক্লিয়ার টু ইন্টু ডি সমান কত ডিজেট এবার তোমার ধান্দা তোমার কি বললাম ধান্দা কি এই পুরো অঙ্ক থেকে এক্সগুলোকে মার্ডার করা কোনডার মার্ডার করা ক্লিয়ার তো দেখো কি করছি ইনটিগ্রেশান বলো দেখো কি তুমি টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রিকে তুমি কী ধরেছিলা জেড তাহলে টু এক্স প্লাস থ্রি জায়গাতে লিখলাম জেড তাহলে জেড টু দি পাওয়ার সেভেন বলো এফ ওকে জেড টু দি পাওয়ার সেভেন লিখলাম ব্যাস ওর খেলা শেষ আচ্ছা এক্স বলতে পারবে ডি এক্স সমান কত টুটাকে ওপারে ভাগালে ওয়ান বাই টু কনস্ট্যান্ট বাইরে রাখলাম কেমন কনস্ট্যান্টকে বাইরে রাখা যায় তাহলে ওয়ান বাই টু ইন্টু কত ডি জেড তাহলে করলাম কি আমি টু এক্স প্লাস তিনের জায়গাতে লিখলাম জেড তাহলে জেড টু দি পর সেভেন থাকলো পরে আর ডিএক্স মানে কত ডিজেড বাই টু তো বাই ওয়ান বাই টুকে বাইরে রাখলাম ইন টু জেড এবার তোমরাই দেখো ভালো করে চোখ পাকিয়ে ওয়ান বাই টু থাকলো আচ্ছা এই পোর্শানটা পুরোপুরি সূত্রের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন এক্স ইন্টিগ্রেশন জেড টু দি পর এন ডি জেড এক্সের জেডের জায়গাতে এক্স রাখো দেখো এরকম লুপ পড়ে যাচ্ছে তাই আমরা করব কি ওকে এবার সূত্রটা ফেলি সূত্র কি বলো জেড টু দি পর সেভেন প্লাস ওয়ান মানে কত এইট বাই কত এইট প্লাস সি ব্যাস কিন্তু অঙ্কটা তোমরাই বলো অঙ্কটা কি জেডে দেওয়া ছিল প্রস্থানে ছিল না তাহলে আমরা করব কি অঙ্কটাকে এবার এক্সে কনভার্ট করে দিই স্যার কেমন কনভার্ট করবো এক্সে দেখো ওয়ান বাই টু আর নিচে এইট আছে মানে ওয়ান বাই কত হচ্ছে আট দুগুনা না ষোলো এবারে জেডের পাওয়ার এইট আচ্ছা জেড জেড মানে বলো তো টু এক্স প্লাস থ্রি তার পাওয়ার কত এইট প্লাস কত কনস্ট্যান্ট যা পেলাম এটাই উত্তর তো দেখো আমি তোমাদের ভাইরে এটাই বলতে চাইলাম ভেঙে টুকরো টুকরো করে যে যার আমরা ইনটিগেশান করছি তাকে বলছি সমাকল্য যে পদ্ধতিতে সমাধান করছি আমার কাজটা সমাকলন আর যেটা নির্ণয় করছি সমাকল সমাকলটা ও আদর্শ আকার না আসলে আমি ওকে ইন্ডিকেশন করতে পারবো না স্যার আদর্শ আকার মানে কি আদর্শ আকার মানে হচ্ছে ফর্মুলায় পড়বে এরকম লুক দেখলাম ওই লুকটা ডিরেক্ট বলতে পারে দেখো একদম ডিরেক্ট ম্যাচ করে গেছে বা ক্যালকুলেশান করে বলতে পারে দেখো আমাকে গণনার একটা টেন্ডেন্সি দিয়ে দিয়েছিলো অথবা এমনভাবে বলবে যে গণনাও করে করতে পারছি না তখন আমাকে অন্য কারো হেল্প লাগছে অন্য ফাংশান কোন ফাংশান জেড ফাংশানের হেল্প লাগছে তাই আমরা ভিতরেরটাকে ধরে নিলাম কি জেড জেড ধরার পর এবার ডেরিভেটিভ করলাম একদম যেখানে যেখানে এক্স ছিল সবটিকে তাড়িয়ে টাড়িয়ে দেখলাম কি পাচ্ছি দেখছি মা ওই পুরো লুকটাই কিন্তু ও সূত্রে পড়বে এরকম লুকে চলে এসছে আর যখনই চলে এসছে ব্যাস সূত্র ফেলে দিলাম যেহেতু জেডে অঙ্কটা ছিল না দেওয়া তাই জেডে যাতে মান বসিয়ে দিলাম অঙ্ক শেষ ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারে কার অবদান বেশি ফর্মুলা ক্লিয়ার ফর্মুলা জানলে অঙ্ক দৌড়াবে ফর্মুলা না জানলে অঙ্ক বসে থেকে যাবে ওই জন্য আমরা এইবার স্টেপে শিখব কি ফর্মুলা তবে এটা করার সময় একটু তোমরা মাথায় রাখবে স্যার আপনি যেমন টু এক্স প্লাস তিনকে জেড ধরছেন নিশ্চয়ই তাহলে অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য কিছু ধরবেন অন্য অঙ্কের ক্ষেত্রে কাউকে আবার জেড ধরবেন তারা বুঝবেন কি করে তো মনে রাখবে তুমি কাকে জেড ধরছ এর কোনো নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নাই ক্লিয়ার এটা পরীক্ষা পর্যবেক্ষণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তোমাকে ফিল করতে হবে কিন্তু অঙ্ক বুঝতে পারছো অঙ্ক থাকলে প্রশ্ন থাকলে তার একটা নিয়ম বেরিয়ে যায় তাই কাকে তোমরা জের ধরে অঙ্ক করবে যখন অঙ্ক করাবো তখন তোমাদের টেকনিক অনুযায়ী শিখিয়ে দেবো অঙ্কের চেহারা ওরকম দেখবে তো এরকম পার্টটাকে জেড ধরবে ওটা ডিউটি আমার ক্লাসে করিয়ে দেবো ক্লিয়ার ফর টেনশন নাই আমি জাস্ট একটা অঙ্কের ক্ষেত্রে জেড ধরা দেখালাম কেমন এই অঙ্কের ক্ষেত্রে ওকেই কেন জেড ধরবো যখন ওই টপিকের অঙ্ক করবো তখন তোমাকে বলব জাস্ট এই ফান্ডাটাকে বোঝানোর জন্য আমি এখানে এটা জেড ধরা কাজটা করে ফেলেছি কেন এটা ধরেছি ওটা বললাম না ওকে কিন্তু ধরার ফলে দেখো আমরা আদর্শ লোকটা পেয়ে গেলাম লিখে না অবধি